নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আজি মই এটা বেলেগ চেপ্টাৰ লৈ আহিছোঁ। আজিৰ চেপ্টাৰটোত মই আপোনালোকক ব্লাড ৰিলেশ্যনৰ কুৱেশ্যন কেনেকৈ কৰিব আপোনালোকে কম টাইমত, তেনেকুৱা আজি মই আপোনালোকক আজিৰ ভিডিঅ'টোত দি আছোঁ। ভিডিঅ'টো শেষলৈকে চাব আৰু কুৱেশ্যনো কৰি দিম মই আপোনালোকক। কুৱেশ্যন কৰাৰ আগতে মই অলপ আগতে বেছিক কনচেপ্ট আপোনালোকক ব্লাড ৰিলেশ্যনৰ প্ৰথমতে আপোনালোকক আৰম্ভণিতে কৈ দিওঁ। চাওক, ব্লাড ৰিলেশ্যনৰ কুৱেশ্যন আমি কেনেকৈ কৰিম। ব্লাড ৰিলেশ্যনৰ প্ৰথমতে আপোনালোকে ৰিলেশ্যনবিলাক আপোনালোকে গম পাব লাগিব, কোনটো কি ৰিলেশ্যন হয়, মানে ব্ৰাদাৰ ইন ল, ফাদাৰ, মাদাৰ, এইবিলাকতো আপোনালোকে জানে। এনেকুৱা কুৱেশ্যন, তেনেকুৱা অলপ ৰিলেশ্যন আপোনালোকে ইয়াত গম পাব লাগিব। ইয়াত প্ৰথমতে মই আপুনি চাওক, আপোনাৰ এতিয়া নিজৰটো আপুনি চিন্তা কৰক। আপুনি নিজৰ জেনেৰেশ্যনটো আপুনি ধৰক, যেনেকুৱা আপোনাৰ আমাৰ জেনেৰেশ্যন, এইটো আমাৰ জেনেৰেশ্যন, আমাৰ মোৰ নিজৰ আৰু, এইটো আপুনি নিজে বুলি ধৰি লওক, এইটো জেনেৰেশ্যন, এই জেনেৰেশ্যনটোত কি হ'ব, মোৰ নিজৰ জেনেৰেশ্যনটোত যেনেকুৱা মই থাকিম, মোৰ জেনেৰেশ্যনৰ মানুহবিলাক থাকিব, যেনেকুৱা মোৰ জেনেৰেশ্যনৰ কোন হ'ব, মোৰ ইটো জেনেৰেশ্যনৰ মই, আৰু মোৰ যেনেকুৱা মোৰ ছিষ্টাৰ থাকিব পাৰে, মোৰ ছিষ্টাৰ, তাৰপিছত ব্ৰাদাৰ, মই নিজে, তাৰপিছত মোৰ ছিষ্টাৰ, তাৰপিছত ব্ৰাদাৰ, তাৰপিছত তাৰ ছিষ্টাৰৰ হয়তো হাজবেণ্ড হ'ব পাৰে, ব্ৰাদাৰৰ ৱাইফ, তাৰপিছত মোৰ ৱাইফ, তেনেকৈ মোৰ জেনেৰেশ্যনটোত এইটো জেনেৰেশ্যনত আপোনালোকে পৰিব। এনেকৈ আৰু থাকিব, যেনেকুৱা কাজিন ব্ৰাদাৰ, ছিষ্টাৰ, ব্ৰাদাৰ আৰু ছিষ্টাৰ, তেনেকুৱা মোৰ জেনেৰেশ্যনটোত আমি এনেকৈ, মোৰ জেনেৰেশ্যনটোত কোন পঢ়িব পাৰে, মই পঢ়িব পাৰোঁ, মোৰ ছিষ্টাৰ পঢ়িব পাৰে, মোৰ ছিষ্টাৰৰ হাজবেণ্ড হ'ব পাৰে, তাৰপিছত মোৰ ব্ৰাদাৰ হ'ব পাৰে, মোৰ ডাঙৰ ব্ৰাদাৰ হ'ব পাৰে, হয়তো সৰু ব্ৰাদাৰ হ'ব পাৰে, তাৰপিছত মোৰ ৱাইফ হ'ব পাৰে, এইবিলাক মোৰ নিজৰ জেনেৰেশ্যনটোত পৰে। মোতকৈ ওপৰৰ জেনেৰেশ্যনটো কি হ'ব, মোতকৈ ওপৰৰ জেনেৰেশ্যনটোত যেনেকুৱা মোৰ ফাদাৰ হ'ব পাৰে, মোতকৈ ওপৰৰ জেনেৰেশ্যনটো মোৰ ফাদাৰ হ'ব, যেনেকুৱা মাদাৰ হ'ব, তাৰপিছত ফাদাৰ হ'ব, মোৰ মাদাৰ হ'ব, তাৰপিছত মাদাৰৰ ছিষ্টাৰ ব্ৰাদাৰ হ'ব, মাদাৰৰ ছিষ্টাৰ আৰু ব্ৰাদাৰ হ'ব, মাদাৰৰ ছিষ্টাৰ ব্ৰাদাৰ, ডাঙৰ ছিষ্টাৰ হ'ব পাৰে, হয়তো সৰু ভাই ককাই হ'ব পাৰে, সৰু ভাই বা ডাঙৰ ভাই হ'ব পাৰে, এনেকুৱা আহি যাব এইটো জেনেৰেশ্যনত। তাৰপিছত মোৰ ফাদাৰৰ, যেনেকুৱা মোৰ ফাদাৰৰ ভাই হ'ব পাৰে, যেনেকুৱা আংকুল হ'ব, তাৰপিছত আণ্ট হ'ব, এইবিলাক গোটেই মোৰ ওপৰৰ জেনেৰেশ্যনটোত পৰিব। তাৰপিছত কি হ'ব, মোৰ ফাদাৰৰ এইটো মোৰ জেনেৰেশ্যন, তাৰপিছত মোৰ এইটো ফাদাৰৰ মাদাৰৰ এইটো জেনেৰেশ্যন, তাৰপিছত তাৰে ওপৰত আৰু যেনেকুৱা ফাদাৰৰ জেনেৰেশ্যন, ফাদাৰৰ ফাদাৰ হ'লে এইটো যেনেকুৱা ফাদাৰৰ হ'লে এইটো কি হ'ব, গ্ৰেণ্ডফাদাৰ, মানে এইটো ফাদাৰৰ ফাদাৰ হ'লে এইটো গ্ৰেণ্ডফাদাৰ হ'ব, তাৰপিছত গ্ৰেণ্ডমাদাৰ, এনেকৈ কিছুমান ৰিলেশ্যন আহি যাব। তাৰপিছত ইয়াতকৈ ওপৰত যদি থাকে, তাৰপিছত মোৰ ফাদাৰৰ দেউতা, এইটো ককা হ'ব, এইটো মোৰ কি গ্ৰেণ্ডফাদাৰ হ'ব আৰু গ্ৰেণ্ডমাদাৰ হ'ব। তাৰপিছত ইয়াতকৈ যদি ওপৰৰ জেনেৰেশ্যন থাকে, তেতিয়াহ'লে ইয়াৰ ফাদাৰ হ'ব, গ্ৰেণ্ডফাদাৰৰ ফাদাৰ হ'লে এইটোক আমি কি ক'ম, গ্ৰেণ্ডফাদাৰ, তাৰপিছত গ্ৰেণ্ডমাদাৰ, এইবিলাক এইটো জেনেৰেশ্যনত পৰিব।
এইটো জেনারেশনত ফাদার মাদার হলে, ফাদার মাদার হলে এইটো মোৰ মোৰ ফাদার মাদার হ'ব পাৰে, হয়তো মোৰ ওয়াইফৰ ফাদার মাদার হ'ব পাৰে, সিস্টাৰৰ হাজবেণ্ডৰ ফাদার মাদার এইটো এইটো জেনারেশনতে পৰিব। তাৰপিছত সেইবিলাক ৰিলেশ্যন কি বুলি নামকৰণ কৰিব সেইবিলাকো আপোনালোকে গম পাব লাগিব, কাক কি বুলি কয়। মোৰ গ্ৰেণ্ডফাদাৰৰ ওপৰতো এইটো গ্ৰেট গ্ৰেণ্ডফাদাৰ হ'ব, মোৰ কাৰণেহে গ্ৰেট গ্ৰেণ্ডফাদাৰ হ'ব, কিন্তু মই মই গ্ৰেণ্ডফাদাৰৰ কি হ'ম, মই এই ফাদাৰৰ এইটো এই এই মোক কি ক'ব, মোৰ গ্ৰেণ্ডচন বুলি ক'ব, মোক কি বুলি মাতিব, গ্ৰেণ্ডচন বুলি ক'ব। তাৰপিছত এইটো যে গ্ৰেণ্ডফাদাৰ যদি মোক কয়, গ্ৰেণ্ডফাদাৰে মোক মোৰ কাৰণে গ্ৰেণ্ডফাদাৰ, কিন্তু মই গ্ৰেণ্ডফাদাৰৰ কি হ'ব, গ্ৰেণ্ডচন হ'ম, গ্ৰেণ্ডডটাৰ, তেনেকৈ ৰিলেশ্যনবিলাক ইয়াত আহিব। তাৰপিছত মোতকৈ তলৰ জেনেৰেশ্যনৰ যেনেকুৱা, মোতকৈ তলৰ জেনেৰেশ্যন পৰিব আপোনালোকৰ কেনেকুৱা কি হ'ব, যেনেকুৱা মোৰ চন, মোৰ চন বা ডটাৰ, তাৰপিছত মোৰ চনৰ হনৰ ৱাইফ হ'ব পাৰে, ৱাইফ হ'ব পাৰে, তাৰপিছত মোৰ ডটাৰৰ কি হ'ব, হাজবেণ্ড হ'ব পাৰে, ডটাৰৰ হাজবেণ্ড। কেইটামান ৰিলেশ্যন প্ৰায় কুৱেশ্যনত আহি থাকে, সেইকেইটা ৰিলেশ্যন আপোনালোকে চাই ল'ব। মই ভিডিঅ'টোতে আপোনালোকক ৰিলেশ্যনৰ কিছুমান ইয়াত দি দিম, এইখিনি আপোনালোকে পাৰিলে নোট কৰি ল'ব। তাৰপিছত এইখিনি এইখিনি কৰিব, তাৰপিছত ইয়াত ইয়াত আৰু বহুত সোমাই যাব পাৰে, মোৰ ব্ৰাদাৰ ব্ৰাদাৰৰ এইটো ব্ৰাদাৰৰ, তাৰপিছত মোৰ চন মোৰ এইটো মোৰ নিজৰ চন ডটাৰ, কিন্তু মোৰ ব্ৰাদাৰৰ চন ডটাৰো ইয়াত আহি যাব এইটো জেনেৰেশ্যনত, ব্ৰাদাৰ চন ডটাৰ, এইটো মোৰ জেনেৰেশ্যন, নিজৰ জেনেৰেশ্যন, মোতকৈ তলৰ জেনেৰেশ্যন, তলতকৈ আৰু তলৰ জেনেৰেশ্যন হ'ব, মোৰ চনৰ চনৰ চন হ'ব পাৰে, ডটাৰ হ'ব পাৰে, মোৰ ডটাৰৰ ডটাৰৰ চন হ'ব পাৰে, ব্ৰাদাৰৰ চন হ'ব পাৰে, গোটেই এনেকুৱা ধৰণৰ জেনেৰেশ্যন আপোনালোকে পাই থাকিব। আৰু ইয়াৰ যেনে ৰিলেশ্যনবিলাক আপোনালোকে কি বুলি ক'ব, ইংলিছত কি বুলি ক'ব, সেইবিলাক আপোনালোকে ইয়াত গম পাব লাগিব, তেতিয়াহে আপোনালোকে এনচাৰবোৰ ইয়াত কৰিব পাৰিব। তাৰপিছত কুৱেশ্যনবিলাক মই আৰু আপোনালোকক কৈ আছোঁ, কুৱেশ্যনবিলাক কেনেকৈ কৰিব। আপোনালোকে প্ৰথমতে কি কৰিব, আমি যেনে জেণ্ডাৰটো আমি জেণ্ডাৰটো আগতে আমি উলিয়াব লাগিব, জেণ্ডাৰ মানে আমি মেল নে ফিমেল, মেল ফিমেল আমি কেনেকৈ, আমি মেল ফিমেলটো আমি কেনেকৈ, মেলটো আমি কি কৰিম, মেলটোক আমি প্লাছ বুলি ধৰি ল'ম, তাৰপিছত ফিমেলটোক আমি মাইনাছ বুলি ধৰি ল'ম। মানে মেল যদি হয়, কোনো এজন ব্যক্তি যদি মেল পাৰ্চন হয়, তেতিয়া আমি তাক লগে লগে চিনে দি আমি চিহ্নিত কৰিম, আৰু ফিমেলটোক আমি মাইনাছ চিনে দি চিহ্নিত কৰিম। তাৰপিছত যদি তাৰপিছত আৰু এটা এইটো মন কৰিব, তাৰপিছত আমি কি কৰিম, ধৰা হ'ল এজন ব্যক্তি, এই ব্যক্তিজনৰ কি হ'ল, যদি ফাদাৰ হয়, এইটো জেনেৰেশ্যন, এইটো জেনেৰেশ্যন যিটো জেনেৰেশ্যন দি আছে, এইটো নিজে জেনে নিজে বুলি ধৰি লৈ ল'ব আপোনালোকে, নিজক ধৰি ল'ব, নিজক ধৰি ল'লে তেতিয়া আপোনালোকৰ ইজি হ'ব। এইটো যেনেকুৱা, এইটো মই মতকৈ ওপৰৰ, এইটো হ'ব কি হ'ব, মোৰ ওপৰৰ জেনেৰেশ্যনটোক আমি এনেকৈ ওপৰৰ কাৰ চিনি দি দিম। তাৰপিছত মোতকৈ ওপৰত কি হ'ব, এইটো ফাদাৰ হ'ব পাৰে, ফাদাৰ হ'ব পাৰে, মাদাৰ হ'ব পাৰে। এইটো যদি বি হয়, এইটো যদি এই মোতকৈ ওপৰৰ জেনেৰেশ্যনটো বি হয়, তেতিয়াহ'লে ইয়াক মই যদি মেল মেল হয়, তেতিয়াহ'লে মই প্লাছ কৰি দিম, যদি ফাদাৰ হয় তেতিয়াহ'লে প্লাছ, তাৰপিছত যদি মাদাৰ হয় তেতিয়াহ'লে মাদাৰ হ'লে কি কৰিম, আমি এইটো বি মাইনাছ কৰি দিম, এইটো মই মাদাৰ মাইনাছ বুলি ইয়াত হেৰি নামাকৰণ কৰিছোঁ। তাৰপিছত ইয়াতকৈ ওপৰত যদি ফাদাৰ মাদাৰ ওলায়, ইয়াৰ ওপৰত ফাদাৰ মাদাৰ ওলায়, তেতিয়াহ'লে কি হ'ব, ইয়াতো আমি তেনেকৈ হেৰি কৰিম, ইয়াতো যদি প্লাছ ওপৰৰ জেনেৰেশ্যনটো ওপৰত কাৰ চিনি দি বুজাই দিম আমি, ইয়াতো যদি আমি ইয়াত যদি চি চি ধৰোঁ যায়, চি চিটো হয়তো প্লাছ হ'ব পাৰে, ফাদাৰ আৰু মাদাৰ ধৰোঁ, চি এইটো ফাদাৰ, তাৰপিছত এইটো ধৰা হ'ল, এইটো বিটো যদি মাদাৰ বুলি ধৰোঁ, মাইনাছ চিনি দি হৈছে, এইটো চিটোক যদি আমি মাদাৰ বুলি ধৰোঁ, তেতিয়াহ'লে আমি চিটো মাইনাছ চিনি দি আমি লগে লগে নামাকৰণ কৰি দি যাম। তাৰপিছত মোৰ ইটোৰ জেনেৰেশ্যনত যিমান যি পৰে, তাৰপিছত এনেকৈ আমি লিখি যাম। তাৰপিছত মোৰ জেনেৰেশ্যনটোৰ কথাটো মই আগতে আপোনালোকক কৈ দিওঁ, মোৰ জেনেৰেশ্যনটো যেনেকুৱা মোৰ ভাইটি হ'ব, মোৰ ভাইটি যেনেকুৱা, মোৰ ভাইটি হ'লে কি হ'ব, যদি মোৰ ভাইটি যদি পি হয়, তেতিয়া পিটোক মোৰ ব্ৰাদাৰ হ'ল না, ব্ৰাদাৰ এইটো মোৰ এইটো মেল মেল হ'ল, গতিকে এইটোক আমি লগে লগে প্লাছ কৰি দিম, এইটো এইটো
এই এনেকে দিলে হলে মোর সমান জেনারেশন হলে এই কি করিম ব্রাদার সিস্টার যত যে এই জেনারেশনতে পড়ব মোর জেনারেশনটে পড়ব গতি সেখানে আমি এনেকা লাইনত দিছো এই কার সিনত দিছো এই ক্লাস আছে কারণে এই মানে কি বলে ধরলাম এই সিনটুই দিয়ে কি বুঝাম এই কার সিনটুই দিয়ে আমি কি বুঝাম এই মোর জেনারেশনের হয় হয়তো এই মোর এই কি হব ব্রাদার বলে ধরিম আর যদি সিস্টারও হয় হলে মই কি করিম সিস্টার যদি কিউ হয় হলে এই মাইনাস করে দিম মানে মোর এই ব্রাদার আর মোর এই সিস্টার আর এই ব্রাদারেরও এই সিস্টার হব মোর এই এই শ্রেণী দিয়ে আমি একে জেনারেশনত লিখি দিম ইয়াতকে তলর জেনারেশনের যদি মোটকে তলর জেনারেশনের এই তলত কার শ্রেণীটি বুঝাম আমি যেনকা মোরকে তলর জেনারেশন যদি সন হয় বা সন যিকোনো সন যদি মই আপনার যদি টি টি হয় সন তেতিয়াহলে এই সন যদি হয় তেতিয়াহলে প্লাস লগেলগে মাইনাস করে দিম প্লাস করে দিম চিহ্নটো তারপর আর সন মোর আর কি হব ডটার ডটারটোর যদি ডি ডি লিখি দিও ডটারটো এই মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে আমি এই আর মোর এই সন আর সনের সিস্টার মোর সনের সিস্টারে এই সিস্টার এই সেম জেনারেশন পড়ব এই মানে মোর মোর লরার ভনী মানে মোরে ময়ে হম ফাদার এই তেনেকুয়া তেনেকুয়া ইয়াত বুঝাই আছে এই এই ব্রাদার সিস্টার যত যে মোর জেনারেশন আমি এই জেনারেশন এনেক ধরে লম এই সিনটি দিয়ে মোর উপর জেনারেশন আমি উপর ধরিম উপর কার সিনটি নামকরণ করিম লগতে আমি মেল নে ফিমেল সে আমি লগে লগে মেল যদি হয় প্লাস করে দিম আর ফিমেল যদি হয় মাইনাস করে দিম আর মোর তলর জেনারেশন কি ধরিম তলর কার সিনটি বুঝাম আমি আর সে মেল ফিমেল লগে লগে আমি প্লাস মাইনাস দি নামকরণ করে যাম তারপর আর কি করিম যদি মোর ওয়াইফ হয় যদি মোর যদি ওয়াইফ ওয়াইফটুক আমি কি বুঝাম ওয়াইফটুক আমি প্লাস চিনি দি যদি মাইনাস করো এ প্লাস বি মানে হল এই যদি মই হয় মেল মেল ক্যারেক্টার মই হল মেল তারপর মোর এই প্লাস চিনটি দিয়ে আপনাদের কি ধরে লব প্লাস চিনটি দিয়ে ওয়াইফ বলে মানে হাজবেন্ড ওয়াইফ বলে নামকরণ করিম আমি প্লাস চিনি দি আর এই মোর হব হাজবেন্ড ওয়াইফ ওয়াইফটুক আমি কি মাইনাস চিনি দি নামকরণ করছো লগেলগে নামকরণ প্লাস চিনটি আমি হাজবেন্ড ওয়াইফ বলে ধরে লম কুয়েশনবিলাক কেনেকৈ কৰিব কুয়েশনবিলাক মই আপোনালোকক ইজি ইজি কুয়েশ্যনৰ পৰা আপোনালোকক হাৰ্ড লেভেল কুয়েশ্যনলৈ কৰাই দি যাম কিমান পাৰো কুয়েশ্যন আজি মই আপোনালোকক ইয়াত একেবাৰে কৰি দিওঁ এতিয়া চাওক এইটো কুয়েশ্যন এতিয়া কুয়েশ্যনটো চাব কুয়েশ্যনটো আমি কেনেকৈ ইয়াত বনাই যাম এ ইজ ব্ৰাদাৰ অফ বি মানে এ ইজ ব্ৰাদাৰ অফ বি বিৰ এ ইজ ব্ৰাদাৰ অফ বি মানে হ'ল এ আৰু বি ভাই ভাই এ ইজ ব্ৰাদাৰ অফ বি ব্ৰাদাৰ মানে হ'ল এইটো বি এ টু ব্ৰাদাৰ এ বিৰ ব্ৰাদাৰ হয় ব্ৰাদাৰ মানে কি আমি দিছোঁ বিৰ ব্ৰাদাৰ বা বি টু আগত লিখিব পাৰোঁ যদি এ টু আগত লিখোঁ তেতিয়াহ'লে কি হ'ব এইটো এৰ আমি কি জানিলোঁ এ ইজ ব্ৰাদাৰ মানে কি হ'ল এই লগে লগে মেল 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 হৈ গ'লেই মানে ব্রাদার এ টু ব্রাদার হয় বীর আমি ব্রাদার তো সদায় নিজের মানে নিজের নিজের জেনারেশনত দিয়া কারণে আমি এই এই চিনেদি আমি কার চিনেদি এই সমান সমান ইয়ার সমানক আমি কার চিনত বুঝাইছো যদিও কারণ মোর সেম জেনারেশন হয় মোর ভাইটিটো মোর সেম জেনারেশন হয় গতি তেনেকুয়া ইয়াত আমি বুঝাইছো গতি ইয়াত কি দিছে এ বীর ব্রাদার হয় দুটা ভাই ভাই তারপর এইটো হল কিন্তু বিৰ বিটো কি হয় মেল নে ফিমেল এতিয়ালৈকে আমি গম পোৱা নাই মানে বিৰ ভাই হয় এ তাৰপিছত বি ইজ চিষ্টাৰ অফ চি বিটো আমি গম পাই গ'লোঁ বি ইজ চিষ্টাৰ মানে বিটো ফিমেল কেৰেক্টাৰ হয় গতিকে লগে লগে আমি কি কৰিলোঁ মাইনাচ চিনিটি নামাকৰণ ল'লোঁ চিষ্টাৰ একে জেনেৰেশ্যন গতিকে চিষ্টাৰ চিষ্টাৰ হ'লে কি হ'ব চি চি দিলোঁ চিটোও চিষ্টাৰ হয় মানে কি হ'ল এতিয়া আমি গম পাই গ'লোঁ এ বি চি গোটেইকেইটা চেম জেনেৰেশ্যনৰ হয় আৰু গোটেই ব্ৰাদাৰ চিষ্টাৰ এইটো হ'ল ব্ৰাদাৰ চিষ্টাৰ আৰু এইটো কি কি হয় এতিয়ালৈকে আমি গম পোৱা নাই চি ইজ ফাদাৰ অফ ডি চি ইজ ফাদাৰ অফ ডি মানে হ'ল চিটো কি হ'ল ডি একজন ব্যক্তি আছে ডি ডিৰ ফাদাৰ হ'ল মানে কি হ'ল চি ইজ ফাদাৰ মানে ই ওপৰত থাকিল আৰু তলত কি থাকিব ডি থাকিব মানে ডিৰ ওপৰত কি হ'ল চি আহিল মানে ডিটো তলৰ জেনেৰেশ্যনত আহি গ'ল মানে এ বি চি আৰু চি দিছে আমাক কি চি ইজ ফাদাৰ অফ ডি মানে হ'ল কি যদি তেতিয়া আমি কি চি ফাদাৰ অফ ডি মানে হ'ল কি
Dir father C হৈ গল এতিয়া মানে D টো তলত তলৰ জেনারেশন লৈ গল মানে আমাৰ কৈ তলৰ জেনারেশন আহি গল তাৰ পিছত হাউ ইজ ডি ৰিলেটেড টু এ এটো আমাক খুদিছে এতিয়া এতিয়া চাওক সি ইজ ফাদার অফ ডি সি ইজ সি টো আমি গম পালো ফাদার অফ ডি ফাদার মানে হল পাস প্লাস সিন হাউ ইজ দ্য ডি ৰিলেটেড টু এ ডি ৰিলেটেড টু এ কিন্তু ডি টোৰ আমি কি আমাক যিটো উলিয়াব দিছে ডি ডিৰ সম্বন্ধটো ডি এৰ কি হ'ব এইটো দিছে ডি এৰ লগত এৰ কি ৰিলেশ্যন পৰিব গতিকে ডি টো এতিয়া আমি কি মেল নে ফিমেল এতিয়াটো আমি ইয়াত গম পোৱা নাই এটো গম পালোঁ প্লাছ এটো মেল বি ফিমেল চি টো আমি গম পালোঁ ফাদাৰ ডিৰ ফাদাৰ হয় এনে যদি এইটো যদি মেল কেৰেক্টাৰ হ'লে তেতিয়াহ'লে এ এৰ এৰ ডি কি হ'ল এইটো ডিক আমি কি বুলি ক'লোঁ হয় যদি মেল যদি হ'ল হয় মেল যদি ধৰিলোঁ হয় আমি তেতিয়া ভাই এৰ ব্ৰাদাৰ ই চি গতিকে এৰ এৰ ব্ৰাদাৰে হ'ব চি এৰ ব্ৰাদাৰ এৰ মানে এৰ ছিষ্টাৰ বি তাৰপিছত বিৰ ব্ৰাদাৰ কি হ'ল চি গতিকে এ আৰু চিঅ' ব্ৰাদাৰ ছিষ্টাৰ ব্ৰাদাৰ ব্ৰাদাৰ হ'ল তেতিয়া যদি এইটো যদি আমি যদি ল'ৰা বুলি গম পালোঁ হয় এইজন যদি মেল বুলি গম পালোঁ হয় তেতিয়া মোৰ কি হ'ল হয় তেতিয়া এটো 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 আপুনি নিজে বুলি ধৰি লওক যিটো আমাক সুধিছে এ এটো নিজে বুলি ধৰি ল'ব এৰ কি হ'ব মোৰ নিজৰ ভাইৰ ল'ৰা হ'লে তেতিয়া এইটো আমি কি ক'ম নিফিউ ক'ম বা ভতিজা ক'ম যদি ফিমেল হ'ল হয় তেতিয়া ভতিজী হ'লে কিন্তু আমাক এই ডিটো কেৰেক্টাৰটো আমি ডিটো মেল নাই ফিমেল আমাক ইয়াত আমি গম পোৱা নাই আৰু ইয়াত দিয়াও নাই কুৱেশ্যনটো দিয়াও নাই গতিকে এইটো আমি উলিয়াব নোৱাৰোঁ এনচাৰটো আমি ক'ব নোৱাৰোঁ কি হয় গতিকে এইটো কিবা এটা এনচাৰ থাকিব ইয়াত সেইটো আমি নান হয়তো নান অফ দ্য এবভ বুলি এনেকৈ কিবা থাকিব গতিকে এইটোৰ আমি এনচাৰ দিব নোৱাৰোঁ কাৰণ ডিটো আমি মেল নাই ফিমেল গম পোৱা নাই যদি মেল হ'লে তেতিয়া ক'ব পাৰিলোঁ হয় যদি ফিমেল হ'লে তেতিয়াও আমি ক'ব পাৰিলোঁ হয় কিন্তু এইটো আমি ক'ব নোৱাৰিম এইটো মাত্ৰ আপুনি এইখিনি কেনেকৈ বনালে এইটো আপোনালোকে প্ৰথম জেনেৰেশ্যনতে থাকিল প্ৰথম জেনেৰেশ্যনৰ পৰা নেক্সট জেনেৰেশ্যনত আহি গ'ল এইটো এইটো আপোনালোকে এইটো মনত মানে এইখিনি আপোনালোকে ক্লিয়াৰলি একেবাৰে বনাই যাব তাৰপিছত ছেকেণ্ড কুৱেশ্যনটো চাওক ছেকেণ্ড কুৱেশ্যনটো অলপ আৰু কৰিলে আৰু অলপ বুজি পাব এ ইজ ছিষ্টাৰ অফ বি এ ইজ ছিষ্টাৰ অফ বি মানে কি দিছে বিৰ ছিষ্টাৰ কি দিছে এ এইটো মই বিৰ এ এ ইজ ছিষ্টাৰ অফ বি মানে বি এজন ব্যক্তি আছে মেল নাই ফিমেল এতিয়ালৈকে আমি গম পোৱা নাই কিন্তু এটো গম পালোঁ এ ইজ ছিষ্টাৰ এটো এটা মহিলা আৰু ছেম জেনেৰেশ্যন কাৰণে আমি ছেম জেনেৰেশ্যনত ৰাখিছোঁ ছেম এইটো এইটো জেনেৰেশ্যনত ৰাখিছোঁ এই কাৰচিন দি আমি এনেকৈ ছেম জেনেৰেশ্যনটোত বুজাইছোঁ ওপৰৰ জেনেৰেশ্যনৰ ওপৰৰ কাৰচিন হ'লে তলৰ জেনেৰেশ্যন হ'লে তলৰ কাৰচিন আমি দিলোঁ হয় তাৰপিছত এ বিৰ কি হয় ছিষ্টাৰ হয় চি ইজ মাডাৰ অফ বি চি ইজ মাডাৰ অফ বি চি এজন ব্যক্তি আছে বিৰ মাডাৰ হয় ওপৰৰ জেনেৰেশ্যন মাডাৰটো কি ওপৰৰ জেনেৰেশ্যন হ'ব গতিকে মাডাৰটো কি হ'ব ওপৰৰ জেনেৰেশ্যন হ'লে এইটো চি চিটো আমি গম পালোঁ চিটো মাডাৰ অফ বি এইটো হ'ল মাডাৰ এইটো মাডাৰ মানে কি এইটো ফিমেল কেৰেক্টাৰ ফিমেল হয় গতিকে আমি গম পালোঁ এইটো মোৰ যদি এইটো মা হয় ইয়াৰো মোৰ এইটো কি হ'ব মোৰ ছিষ্টাৰৰো এইটো মা হ'ব মোৰ ছিষ্টাৰৰো মা হ'ব ছেম হৈ গ'ল এইটো চি ইজ মাডাৰ অফ ডি ইজ ফাদাৰ অফ চি মানে ডি ইজ ফাদাৰ অফ চি ডি আৰু এজন ব্যক্তি আছে চিৰ ফাদাৰ হয় বুলি দিছে ইয়াত মই ইয়াত দি দিলোঁ ওপৰত দি দিলোঁ ডি এইটো যদি ডি হয় ই কি হয় ফাদাৰ মানে এইটো আমি এইটো মেল কেৰেক্টাৰ আমি পাই গ'লোঁ ডি ইজ ফাদাৰ অফ চি চিৰ পৰা ডি ফাদাৰ হ'ল মানে চিৰ ওপৰত কি চিৰ ওপৰৰ জেনেৰেশ্যনৰ হ'ল তাৰপিছত ডি ইজ ফাদাৰ অফ চি হাউ ইজ দ্য এ ৰিলেটেড টু ডি এ ৰিলেটেড টু ডি দিছে গতিকে চাওক ইয়াত কি দিছে প্ৰথমতে মই ডায়েগ্ৰামটো ইয়াত আৰু অলপ বেলেগে ইয়াত ওপৰত যোৱাৰ কাৰণে বনাই দিছোঁ প্ৰথমতে কি দিছিল বিৰ ছিষ্টাৰ এ এইটো এইটো আমি গম পালোঁ এ ফিমেল কেৰেক্টাৰ হয় তাৰপিছত কি দিছে চি ইজ মাডাৰ অফ বি মানে বিটোৰ কেৰেক্টাৰ এতিয়ালৈকে আমি বিটোৰ আমি জেণ্ডাৰ এতিয়ালৈকে গম পোৱা নাই মেল নে ফিমেল আমাক মাত্ৰ দিছে চি
সি হল বীর, কি হল সি বীর, মা হল, মা হলে আমি এই কি করি নেগেটিভ চিনি দিয়ে আমি এই বুঝাম, এই হব মা টু সি টু নেগেটিভ চিনি দিয়ে আমি মা টু বুঝাই দিছ। তারপর ডি ইজ ফাদার অফ সি, আর আছে ডি ফাদার অফ সি, এই এটা পজিটিভ চিন হল। তারপর কি আছে এ রিলেটেড টু ডি, মানে এ ডির কি হয় এই সুদিছে আমাক, ডি আর এ আমি দুয়োটার জেন্ডার গম পালো, বিটোর যদিও গম পাওয়া নাই কিন্তু আমাক যে দুটা উলাব দিছে সেই দুটার আমি গম পাই গলো, গতি যিটোর উলিয়াব দিছে সেইটো যদি আমি গম পাওঁ তেতিয়াহ'লে আমি এইটো এনচাৰটো আমি ইয়াত দিব পাৰিম। ইয়াত চাওক এতিয়া এইটো আপুনি নিজে বুলি ধৰি লওক, মোৰ নিজৰ মানে মাৰ দেউতা, এতিয়া কি হ'ব এইটো মোৰ নিজৰ মাৰ দেউতা, মোৰ মাৰ দেউতা হ'লে কি হ'ব এইটো আপুনি নিজে নিজক আপুনি লৈ ল'ব, এইটো নিজে বুলি ধৰি ল'ব, তাৰপিছত আপুনি ৰিলেশ্যনটো চাই ল'ব, মোৰ মাৰ দেউতা এইটো হ'ব কি হ'ব ককা হ'ব, এইটো গ্ৰেণ্ড, এইটো এইটো কি হ'ব এইটো গ্ৰেণ্ড, মোৰ কাৰণেহে গ্ৰেণ্ড ফাদাৰ, এ ৰিলেটেড টু ডি, এতিয়া এ কি হ'ব এ গিৰ, এইটো হ'ব মোৰ কাৰণে এৰ কাৰণে ডিটো হ'ব গ্ৰেণ্ড ফাদাৰ, আৰু ডিৰ কাৰণে কি হ'ব এ, ডিৰ কাৰণে এ হ'ব গ্ৰেণ্ড ডটাৰ হ'ব, গ্ৰেণ্ড ডটাৰ মানে হ'ল এ ৰিলেটেড টু ডি, মানে হ'ল এ ডিৰ কি হয়, এ ডিৰ কি হয় হ'ব, এ ডিৰ কি হয় সুধিছে আমাক, এ ডিৰ হ'ব গ্ৰেণ্ড গ্ৰেণ্ড ডটাৰ, গ্ৰেণ্ড ডিৰ কি হ'ব এ গ্ৰেণ্ড ডটাৰ হ'ব, আৰু এ টো হ'ব ডিৰ কি হ'ব এ ডিৰ, ডিৰ কি হয় এ গ্ৰেণ্ড ডটাৰ, আৰু এৰ ডি কি হয় এৰ ডি হ'ব গ্ৰেণ্ড ফাদাৰ, তেনেকৈ আমাক কুৱেশ্যন উলিয়াব ক'ব পাৰে। ইয়াত আমি কি পাম এতিয়া গ্ৰেণ্ড ডটাৰ পাম, ইয়াত এ টো কি হ'ব এ টো ডিৰ গ্ৰেণ্ড ডটাৰ হ'ব। নেক্সট কুৱেশ্যনটো চাওক, নেক্সট কুৱেশ্যনটো এইটো চাওক, এ ইজ ফাদাৰ অফ এম, আমি ইয়াত কুৱেশ্যনবিলাক কেনেকৈ ষ্টাৰ্ট কৰিম, প্ৰথমতে যিজন ব্যক্তি পাম এটা ব্যক্তি ধৰি ল'ম, আৰু সেই ব্যক্তিৰ নিজৰ কথা যদি উল্লেখ থাকে তেতিয়া আমি সেইটোৰ পৰা কুৱেশ্যনটো আমি বনোৱা ষ্টাৰ্ট কৰিম, নিজৰ মানে কোনো এজন ব্যক্তি আছে ব্যক্তিজনৰ নিজৰ আৰম্ভ কৰে, নিজৰ নিজৰ কথা, ব্যক্তিজনৰ ভাই ভনী নিজৰ, যেনেকুৱা ভাই হ'ব পাৰে ভনী হ'ব পাৰে, ব্যক্তিজনৰ ফাদাৰ হ'ব পাৰে মাদাৰ হ'ব, মানে এজন ব্যক্তিৰ নিজৰ লগত সেই ব্যক্তিজনৰ লগত যেতিয়া ৰিলেশ্যনত আহি যায়, ৰিলেশ্যনৰ ব্যক্তিজনৰ লগত ৰিলেশ্যনৰ কথা আহি যায় তেতিয়াৰ পৰাই আমি কুৱেশ্যনটো ইয়াত বনোৱা ষ্টাৰ্ট কৰিম। চাওক, এ ইজ ফাদাৰ অফ এম, পি হেজ অনলি টু চিলড্ৰেন, এম ইজ দ্য ব্ৰাদাৰ অফ কিউ, কিউ কিউ ইজ দ্য কিউ ইজ দ্য ডটাৰ অফ টি, এক্স ইজ দ্য গ্ৰেণ্ড ডটাৰ অফ টি, এছ ইজ দ্য ফাদাৰ অফ এক্স, হাউ ইজ এছ ৰিলেটেড টু এম, মানে এছ এমৰ কোন হয় সেইটো আমাক ইয়াত সুধিছে। এতিয়া চাওক প্ৰথমতে আমি কি বনাম, ইয়াত আমি প্ৰথমৰ পৰা ষ্টাৰ্ট কৰিব পাৰিম, এ ইজ ফাদাৰ অফ এম, এ টো দিয়ক প্ৰথমতে লিখক, এ ইজ ফাদাৰ অফ এম মানে হ'ল এম এমৰ কি আছে ফাদাৰ আছে এ, আমি ইয়াৰ পৰা বনালোঁ এমৰ ফাদাৰ, ফাদাৰটো ওপৰৰ জেনেৰেশ্যন গতিকে এ, এইটো আমি কি দিছোঁ ফাদাৰ, এইটো ফাদাৰ মানে কি এইটো মেল মেল কেৰেক্টাৰ আহি গ'ল এইটো, তাৰপিছত আমি এমটো গম পোৱা নাই বৰ্তমান কি হয়, এ ইজ ফাদাৰ অফ এম, তাৰপিছত আৰুজন হৈছে পি হেজ অনলি টু চিলড্ৰেন, এইটো ৰিলেশ্যন আমি ক'তো ইয়াত নাই, তাৰপিছত কি দিছে এম ইজ দ্য ব্ৰাদাৰ অফ কিউ, এমৰ কি আছে এম আৰু কিউ একে জেনেৰেশ্যনৰ ব্ৰাদাৰ, এমটো হ'ল ব্ৰাদাৰ, এইটো আমি পাই গ'লোঁ এম ব্ৰাদাৰ হয় আৰু কিউৰ হয় কিউৰ, কিউটোৰ দুটাৰটো আমি কিউটোৰ বৰ্তমান আমি ৰিলেশ্যনটো পোৱা নাই, কিউটোৰ জেণ্ডাৰটো পোৱা নাই বৰ্তমান, আচ্ছা আমাৰ মাত্ৰ এইটো মোৰ জেনেৰেশ্যনত আহি গ'ল, এমৰ জেনেৰেশ্যনত কিউ আহি গ'ল, মানে ভাই 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 বা ভনী কিবা এটা এনেকৈ আহি গ'ল, মানে এম কিউৰ ভাই হ'ল, তাৰপিছত কিউ ইজ দ্য ডটাৰ অফ টি, কিউৰ আমি গম পাই গ'লোঁ কিউটো ফিমেল কেৰেক্টাৰ হয়, কিউ ইজ দ্য ডটাৰ অফ টি মানে কিউটো ডটাৰ অফ টি, ডটাৰ মানে হ'ল কিউটো কিউৰ
ड्यूटा को ड्यूटा खोबो लगी T2 किओर ड्यूटा तीते है तीर Q is the daughter of T तीर daughter होई Q एटु हो एटु जेनरेशन और उपरोर जेनरेशन और कि T2 उपरोर जेनरेशन और कुछ ही बोल जैसे X is the grand daughter of T S is the grand daughter of T ग्रैंड डॉटर होले कि होबो आमी ग्रैंड डॉटर तो आमी कि जाऊ ग्रैंडफादर आरो ग्रैंड एटु जेनेरेशन राहिबो ग्रैंडफादर फादरर एटु होबो मय जदि होय मोर फादर तार उसर मोर फादरर ए फादर एटु जेनेरेशन आइ गलो गुटे ए एटु होबो मय कि होम ग्रैंडफादर एटु मोर जदि ग्रैंडफादर होय तेते मय होबो ग्रैंडसन बा ग्रैंड डॉटर फादर कारणे मय कि होम ग्रैंडसन बा ग्रैंड डॉटर गुटे कि होबो एक्स इज द ग्रैंड डॉटर ऑफ टी एक्स एकजन व्यक्ति एसे कि एक्स कि एसे आमी पाइ गुलो एक्स डॉटर होय फीमेल होय एक्सर कारणे ग्रैंडफादर किंतु टीर कारणे ग्रैंड डॉटर होय जाबो एतु जेतु फीमेल कैरेक्टर एक्स इज द ग्रैंड डॉटर ऑफ टी एक्स कि दिसे ग्रैंड डॉटर ऑफ X is the granddaughter of T. Iti ami pai gulu. So, S is the father of X. Aro S ki ese yer karone ki hol Z hol. Aro itu hol mak. Otike X or bape ko yer dise amak ki dise X is the grand S is the father of X. S ki hobo tite hole Q aro yer husband hobo. S hobo ki S is the father of X. Itu hobo husband. Mane Q or jodi X daughter hoy. Aro X or jodi X or Q to ma hol. Aro S ki duta hole ki hobo. Duyo biya hobo lagibo. Duyo ki hol married hoy. Otike etu married to ami ki disu plus sine di yet bujai disu. S is the father of X. S is the father of X. X or itu ki hol father hol. Itu mother itu father hoy bol. तार विषय की अमक जिसे how is S related to M S M or की होय जिसे अमक इधर S M or की होय उधर S M or अमी गोम पाए गुलो अमर डायग्राम तो इटू आही गोल अमी पहले हमारे पर एक बार साउ P has only two children आरो तब पार्ट से P has only two children এইটো নাই এইটো কোয়েশ্চনটো এখিনি মোর মিস্টেক হইছে এখিনি ইয়াত নাই এখিনি কাটি দিয়া আছে ইতিয়া আমি প্রথমৰ পৰা চাম এম ইজ দা এ ইজ ফাদার অফ এম এ এ এমৰ ফাদার হয় এ পজিটিভ এটো কি হল পজিটিভ হল এটো এমৰ ফাদার হয় আৰু এম ইজ দা ব্রাদার অফ কিউ এম টু আমি কি বলো ব্রাদার অফ কিউ M is the brother of Q. M to positive palu ami positive mane ki male character palu ami jeto brother dise aru kar hoy Q or brother hoy. Q to ami bortoman gom pona Q is the daughter of T. Mane Q to ki hol female character hoy hol jeto daughter hoy Q tir daughter hoy. Tar bisot X is the granddaughter of T. Granddaughter hole hobo X or karone itu father. Tar bisot itu hobo grandfather. কিন্তু তীর কারণে এটু হবো ডটার তীর কারণে এটু ডটার কিন্তু এটু হবো নেক্সট টু হবো কি হবো টু গ্র্যান্ড ডটার এক্সর কারণে যদি টি যদি গ্র্যান্ডফাদার হয় তীর কারণে এক্স হবো গ্র্যান্ড সন গ্র্যান্ড ডটার তীর কারণে এক্স হবো গ্র্যান্ড ডটার তারপর এখানে লাগে হয়ে গেল আমার তারপর এস ইজ দ্য ফাদার অফ এক্স মানে এস ইজ দ্য ফাদার অফ এক্স এক্সর কি মা পালো আমি এক্সর ফাদার যদি এইটো হয় গতিকে দুয়ো ফাদার মাদার এইটো সেম জেনারেশনত হবো আর এইটো আমি ফাদার মাদার দুক আমি হাজবেন্ড ওয়াইফক আমি কি দিছো প্লাস সিনে দি মানে জয়েন করাইছো এজ দা ফাদার হাউ ইজ এস রিলেটেড টু মানে এস এস এমর কোন হয় দিছে আমাক এতিয়া গতিকে চাওক এইটো এস এমর কোন হয় এস এমর কোন হয় এস এমর কোন হয় দিছে আমাক গতিকে এস হল ইয়াৰ ফাদাৰ এইটো মোৰ এইটো হ'ব মোৰ ভণ্টি মোৰ ভণ্টিৰ
কি হব এইটো হাজবেন্ড মোর ভন্টির হাজবেন্ড হলে কি হব মোর ভন্টির হাজবেন্ড হলে কি হব এটু আপনি নিজে বলি ধরে লোক এটু এম এটু ম এটু মই নিজে বলি ধরে লল মোর নিজর ভন্টির হাজবেন্ড হলে কি হব এটু ব্রাদার ইন ব্রাদার ইন ব্রাদার ইন ল ব্রাদার ইন ল কম আমি মোর ভন্টির হাজবেন্ডক মই ব্রাদার ইন ল কম ইয়াত চাওক রাম এণ্ড রহিম আর টুইন্স রাম এণ্ড রহিম টুইন্স হয় মানে রাম আর রহিম কি দিছে রাম রহিম রহিম তো ডাইরেক্ট মানে কি দিছো রাম রহিম টুইন্স হয় মানে সেম জেনারেশনের ভাই ভাই হয় রহিম সিস্টার ইজ মীনা রহিমর কি দিছে সিস্টার রহিমর সিস্টার মীনা রহিমর সিস্টার হলে কি হব রাম রামর সিস্টার হব গতি এইটো সেম জেনারেশনের হব মীনা ইয়াত আমি প্লাস মাইনাস দিনের কারণে কালো আমি নামেনি গম পাই যাও রাম রহিম ভাই ভাই তারপর রহিমর যদি মীনা সিস্টার হয় তো রামর সিস্টার সেম জেনারেশন গেল মীনার হাজবেন্ড ইজ করিম মীনার হাজবেন্ড কি আছে মীনার হাজবেন্ড কি মীনার হাজবেন্ড সেম জেনারেশনের হব মীনার হাজবেন্ড সেম জেনারেশন আহিলে আমি হাজবেন্ড কি দিম করিম এইটো হাজবেন্ড ওয়াইফটুক আমি প্লাস মাইনাস প্লাস এডি আমি জয়েন করাই দিম মীনার হাজবেন্ড করিম রামস মাদার ইজ লক্ষ্মী তাই রামর মাদার লক্ষ্মী দিছে রামর মাদার মাদার হলে ওপর ওপরের জেনারেশন গুছি যাব গতি এইটো হব রামর মাদার লক্ষ্মী লক্ষ্মী আর লক্ষ্মীর হাজবেন্ড ইজ রঞ্জন মানে লক্ষ্মীর হাজবেন্ড মানে হল রঞ্জন হাজবেন্ড ওয়াইফ লক্ষ্মী আর রঞ্জন হাজবেন্ড ওয়াইফ আর লক্ষ্মী রঞ্জন কোন হয় রামর মা দেউতা হয় রহিমর মা দেউতা হয় মীনার মা দেউতা হয় আমি ইয়ারপরা গম পালো হাউ ইজ রঞ্জন রিলেটেড টু করিম মানে রঞ্জন এটা আমাক কি দিছে রঞ্জন করিমর কোন হয় এইটো দিছে আমাক রঞ্জন রহিম করিমর কোন হয় এইটো দিছে করিমর কোন হব এটা রামর কারণে এটো মা রহিমর কারণেও মা দেউতা রহিমর কারণেও মা দেউতা মীনার কারণেও মা দেউতা তারপর মীনার যেটো হাজবেন্ড হব মীনার যেটো হাজবেন্ড হাজবেন্ডটো মীনার কি হব এইটো মীনার দেউতাক মানে মীনার দেউতাকক মীনার হাজবেন্ডে কি কব এইটো আমাক দিছে মানে হাউ ইজ রঞ্জন রঞ্জন করিমর কোন হয় মানে মীনার হাজবেন্ড করিম আর করিমর করিমে রঞ্জন কি কব এইটো ফাদার ইন ল কব নেক্সট কুয়েশনটো রাম ইজ দ্য সন অফ রহিম মানে রাম রাম দিছে কি রাম ইজ দ্য সন অফ রহিম রহিমর কি হয় রামর উপরের জেনারেশনটো কি হব এইটো রহিম এইটো কি হব রহিম রহিমর সন হয় রাম এইটো আমি এইটো রহিম কি রামর রাম হয় কি রহিম কি হয় রামর এইটো আমি উপরের কারশন দি ডিনোট করেছো উপরের জেনারেশন ন এইটো রামর রহিম কি হয় দেউতা হব রাম ইজ সন অফ রাম ইজ সন অফ রহিম রহিমর দেউতা রহিমর পুত্র রাম হব রাম রিমা ইজ সিস্টার অফ রহিম আর রিমার সিস্টার এইটো সেম জেনারেশন আছে রহিমর সিস্টার কি হব রিমা সেম জেনারেশন রিমা রহিমর সিস্টার রিমা আর রহিমর পুত্র রাম এন্ড রিমা ইজ সিস্টার অফ রহিম রিমা ইজ সিস্টার অফ রহিম এন্ড হেজ এ সন করিম আর রিমার কি আছে ঠিক তলর তলর জেনারেশন হব সন হলে তলর জেনারেশন হব হেজ এ সন সন কি হব করিম এন্ড দোতার দোতা করিম 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 আর কি হব ইয়ার এটা দোতারও আছে দোতার হলে কি হব করিমর এইটো দোতারটো কি হব মীনা গতি করিমর করিম রিমার সন হল করিম আর কি হল মীনা হল দোতার গতি দুয় সেম জেনারেশন আহি গল দুয়োটাও করিম আর মীনা দুয়োটা কি হল ভাই ভনী হব
করিম আর মীনা দুটা ভাই ভনী হব। অজয় ইজ মেটারনেল আঙ্কুল অফ করিম। মেটারনেল আঙ্কুল মানে হল কি আমি জানো, মেটারনেল আঙ্কুল মানে আমি মামা মামা বুঝো, এই মামা হব। মেটারনেল আঙ্কুল মানে হল রাম মামা হব, গতি মামা হব লাগিলে কি হব, রিমার কি হব, রিমার কি আছে, অজয় অজয় ইজ মেটারনেল আঙ্কুল অফ করিম মানে করিমর অজয় কি হয় মামা হয়, মামা হলে কি হব রিমার, রিমার কি হব সেম জেনারেশনত আহিব অজয়, অজয় রিমার ভাই হব লাগিব বা ককা হব লাগিব, তেতিয়া কি হব করিমর ই মামা হব। মানে মেটারনেল আঙ্কুলটো আমি মামা বলি কও, এইটো করিমর মামা হব। অজয় ইজ মেটারনেল আঙ্কুল অফ করিম, করিমর যদি অজয় মামা হয় ইয়াত দিছে। তারপর আমাক কি দিছে, হাউ ইজ রাম রিলেটেড টু করিম, মানে রাম আর করিমর রিলেটেডটো কি হব আমাক এইটো সুধিছে এতিয়া। বাকি আমি একবার মিলাই চাও, আমি আর একবার চাম, রাম ইজ সন অফ রহিম, রাম রহিমর সন হয়। তারপর রিমা ইজ সিস্টার অফ রহিম, রিমা সিস্টার হয় রহিমর। তারপর ইয়ার কি আছে, এটা লড়া আছে আর এজনী ছোৱালী আছে, লড়া ছোৱালী দুয়ো ভাই ভনী। তারপর কি আছে, অজয় একজন ব্যক্তি আছে, অজয় মেটারনেল আঙ্কুল অফ করিম, করিমর অজয় কি হয় মামা হয়, গতি মামা হলে কি হব রিমার অজয় ভাই বা ককাই হব। কিন্তু আমি এইখিনিলৈকে আমার হয়ে গল। তারপর আমার রিলেশনটা কি দিছে, রাম রিলেটেড টু করিম, রাম করিমর কি হয় মানে রহিমর, রহিমর কি আছে, রহিমর সন রহিমর পুত্র হল রাম, গতি রিলেশনটা কি হব, এই রামটো সুধিছে, রাম সুধিছে, গতি রামটো আপনি নিজে বলে ধরে লোক মর, রামটো নিজে বলে আপনি ধরে লোকসন মর দেউতার মানে ভন্টির, দেউতার ভন্টি হলে কি হব আমি কি কম, এইটো পিহি মর পিহির এইটো লড়া, মর পিহির লড়া হলে কি হব আমি কাজিন হম, আমি কাজিন হম, তেও মর কাজিন হব আর মানে আমি কাজিন কাজিন হম, গতি এনসারটো হব ইয়াত কাজিন। গতি আজি আজি মানে একটাই কুয়েশন লো, ভিডিওটো অল্প দীঘল হয়ে গল, নেক্সট ভিডিওত মানে আপনার আরো কুয়েশন লম, অল্প বেলেগ ধরনের কুয়েশন লম, এই নেক্সট ভিডিওত আপনাদের গম পাব, এই ভিডিও আপনাদের চাব, কিবা যদি ভুল হয় তো কমেন্ট করে জানাব, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করব না পাহরিব। আজিলে ইমানে, নেক্সট ভিডিওত লগ পাম।